বৃদ্ধ বয়সে আল্লাহ তাআলা জাকারিয়া ইসলামকে কি দিয়েছিলেন সন্তান ছেলে সন্তান দিয়েছেন এবং তার স্ত্রী বন্ধা ছিলেন বৃদ্ধা হয়ে গেছেন সন্তান হওয়ার মতো বয়স পার হয়ে গেছে তারপরে আল্লাহ তাআলা দিয়েছেন কি দোয়া করে আল্লাহর কাছে সন্তান পেয়েছেন সন্তান লাভের জন্য বিশেষ করে নেক সন্তান লাভের জন্য গুরুত্বপূর্ণ আমল কি যাদের সন্তান হয় না তাদেরকে অনেকেই বলে অমুক হুজুরের পানি পড়া তাবিজ ঝাড়ফুঁক ইত্যাদি দেয় এই সম্পর্কে ইসলাম কি বলে যারজ সন্তানের পিছনে নামাজ পড়া জায়েজ আছে কিনা হিল্লা বিবাহ জায়েজ আছে কিনা যাদের সন্তান হয় না তাদেরকে অনেকেই বলে অমুক হুজুরের পানি পড়া তাবিজ ঝাড়ফুঁক ইত্যাদি দেয় এই সম্পর্কে ইসলাম কি বলে ভাইরা আমার সন্তান না হলে কুরআন এবং হাদিসের আলোকে ঝাড়ফুঁক করা রুকিয়া করা সন্তানের আশায় এটা নিষিদ্ধ বা হারাম কোনো কিছু না কিন্তু মনে রাখতে হবে সন্তান দেওয়া এবং না দেওয়ার একমাত্র মালিক কে অতএব ঝাড়ফুঁক বা অন্য কোনো হুজুরের কাছে দোয়া চাওয়ার চাইতে গুরুত্বপূর্ণ এবং স্বয়ং কোরআন যে আমলের কথা শিক্ষা দিয়েছে তা হলো আল্লাহর কাছে দোয়া করা আল্লাহর কাছে কি করা আমাদের দেশের অনেক ভাই বোনরা সন্তান না হলে অথবা ছেলে হয় না শুধু মেয়ে হয় মেয়ে হয় না শুধু ছেলে হয় এগুলো ঘোচানোর জন্য অনেক মাজারে চলে যায় এবং মাজারে গিয়ে সন্তান চায় ভাইরা আমার মাজারওয়ালা সন্তান দেওয়ার মালিক অতএব সন্তান চাইতে হবে কার কাছ থেকে আল্লাহর কাছে আল্লাহ বলেছেন ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউল যুকুরা আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে ছেলে দেন যাকে ইচ্ছা তাকে আবার যাকে ইচ্ছা তাকে দুইটাই দেন ওয়াজ আলু মাই ইশা ও আকিম আর যাকে ইচ্ছা তাকে বন্ধা বানান তাহলে এই ক্ষমতা কার আল্লাহর অতএব আল্লাহর কাছে দোয়া করতে হবে অন্য কারোর কাছে যাওয়া যাবে না এরপরের প্রশ্ন সন্তান লাভের জন্য বিশেষ করে নেক সন্তান লাভের জন্য গুরুত্বপূর্ণ আমল কি খুবই দরকারি একটি প্রশ্ন যাদের সন্তান হয় না তারা সন্তান লাভের জন্য কোরআনের শেখানো আমলে মাধ্যমে আল্লাহর কাছে সন্তান চাইতে পারেন কোরআনে কিছু দোয়া শেখানো আছে সেই দোয়াগুলো পড়ে আল্লাহর কাছে সন্তান কামনা করতে পারেন আবার যাদের সন্তান আল্লাহ তাআলা দিয়েছেন কিন্তু অনাগত সন্তান অথবা যে সন্তান আল্লাহ দিয়েছেন তারা যেন নেককার হয় তারা যেন ভালো মানুষ হয় তারা যেন আল্লাহর অনুগত মানুষ হয় আল্লাহওয়ালা হয় আলেম হয় দিনদার হয় এটার জন্য আল্লাহর কাছে বিশেষভাবে দোয়া করতে পারেন দোয়া করবেন কোন আয়াতের মাধ্যমে নাম্বার এক ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম তার সন্তানদের জন্য দোয়া করেছেন এবং সূরা সফাত আয়াত নম্বর একশো আয়াত নম্বর কত সূরা সফাত ইয়াসিনের পরের ছুরা এই সূরাতে সূরা সফাত সফাতের একশো নম্বর আয়াতে ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের একটা দোয়া আল্লাহ তাআলা উল্লেখ করেছেন তিনি আল্লাহর কাছে দোয়া করেছেন এভাবে রব্বি হাবলি মিনাস সালিহিন রব্বি হাবলি মিনাস সালিহিন হে আমার রব আপনি আমাকে নেক সন্তান দান করেন অতএব এই দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে নেক সন্তান চাইবেন এ আয়াত বিশেষ করে পড়বেন সকাল সন্ধ্যা উঠতে বসতে বিশেষ করে পড়বেন দ্বিতীয় দোয়া হলো জাকারিয়া আলাইহিস সালাতু সালামের দোয়া বৃদ্ধ বয়সে আল্লাহ তাআলা জাকারিয়া ইসলামকে কি দিয়েছিলেন সন্তান ছেলে সন্তান দিয়েছেন এবং তার স্ত্রী বন্ধা ছিলেন বৃদ্ধা হয়ে গেছেন সন্তান হওয়ার মতো বয়স পার হয়ে গেছে তারপরে আল্লাহ তাআলা দিয়েছেন কি দোয়া করে আল্লাহর কাছে সন্তান পেয়েছেন সে দোয়াটা নেন দুইটা দোয়া তিনি করেছেন তার একটা হলো সূরা আলে আমরান আয়াত নম্বর ৩৮ এ আয়াতে তার একটি দোয়ার কথা আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন আল্লাহর কাছে ভালো লেগেছে তার সে দোয়াটা কি দোয়া ছিল রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দোয়া এর অর্থ হলো হে আমার রব আপনার তরফ থেকে আপনি আমাকে পবিত্র এবং ভালো সন্তান দেন আর আপনি দোয়া শুনেন অতএব আমার দোয়া আপনি শুনেন এই দোয়া পড়ার পর আল্লাহ তাআলা তাকে সন্তান দিয়েছেন সূরা আলে ইমরান আয়াত নম্বর ৩৮ জাকারিয়া আলাইহিস সালাতু সাল্লামের আরো একটি দোয়া ছিল সূরা আম্বিয়া আয়াত নম্বর ৮৯ সূরা আম্বিয়া আয়াত নম্বর ৮৯ এই আয়াতের মাধ্যমে তিনি আল্লাহর কাছে দোয়া করেছেন কি দোয়া করেছেন তিনি বলেছেন রব্বি লা তাদারনি ফারদা ওয়া আনতা খাইরুল ওয়ারিসিন হে আমার রব আমাকে আপনি একা একা রাখিয়েন না অর্থাৎ সন্তান দিয়েন ওয়ারিস দিয়েন আপনি সর্বোত্তম ওয়ারিস দাতা সন্তান দাতা এই দোয়া তিনি আল্লাহর কাছে করেছেন চার নম্বরের দোয়া হলো সূরা ফুরকান আয়াত নম্বর ৭৪ দোয়ার অংশটা রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা হে আল্লাহ আমার পরিবার সন্তান যাই দিবেন সবাই যেন মুত্তাকি হয় ভালো মানুষ হয় মানুষের মতো মানুষ হয় মুত্তাকিদের ইমাম হয়
তাদেরকে দেখলে এমন সন্তান দিবেন আল্লাহ এমন স্ত্রী দিয়েন এমন স্বামী দিয়েন আল্লাহ যাদের দিকে তাকালে নয়ন জুড়িয়ে যায় অন্তরটা ঠান্ডা হয়ে যায় শীতল হয়ে যায় ভালো লাগে তারা যেন ভালো মানুষ হয় এই দোয়াও বেশি বেশি করে পড়তে পারেন আর সন্তান লাভের জন্য বেশি বেশি ইস্তেগফার করা কি করা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহ অথবা সাইয়দুল ইস্তেগফার বা যে কোনো ইস্তেগফার আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা সূরা নূহ আল্লাহ তাআলা বলেছেন فقلت استغفروا ربكم انه كان غفارا يرسل السماء عليكم مدرارا ويمددكم باموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم انهارا ايات থেকে বোঝা গেল ইস্তেগফার করলে ইমদিদুকুম বিআমওয়াল ওয়া বানিন সম্পদ এবং সন্তান এই দুইটা দান করেন আল্লাহ তাআলা বেশি বেশি কি করলে ইস্তেগফার করলে এত আমল করার পরেও যদি আল্লাহ কাউকে সন্তান না দেয় তার আল্লাহর ফয়সালা মেনে নেওয়া উচিত আল্লাহর ফয়সালা মেনে নেওয়া উচিত কারণ আল্লাহ রাব্বুল আলামিন যদি কোনো কিছু না দেন এর মধ্যে আমাদের জন্য অনেক বড় মাপের কল্যাণ আছে ছোট বাচ্চারা অনেক সময় বুঝে না মা বাপ তাদেরকে অনেক কিছু দেয় না মোমবাতিটা সে ধরতে চায় মা বাপ দেয় না জোরাজুরি করে না দিলে কান্নাকাটি করে বাচ্চার কান্নার স্টাইল দেখে বোঝা যায় সে ছোট মানুষ ভাষা নাই মুখে বলতে পারে না যদি সে বলতে পারত হয়তো বলতো যে আমার মা বাপের মতো এরকম পাষাণ এত খারাপ মানুষ পৃথিবীতে আছে একটা বাচ্চা মানুষ আমি একটু মোমবাতিটা ধরতে চাইছি আগুনটা এত দিল না কি বলেন মা বাবার না দেওয়াটা বাচ্চার কল্যাণে না অকল্যাণে সে যত অস্থির হোক যত কান্নাকাটি করুক তার জন্য না দেওয়াটাই ভালো সন্তান আল্লাহ তাআলা দিলেন একটা বিকলাঙ্গ অথবা অমানুষ অথবা এমন সন্তান যে সন্তান হওয়ার পর আপনি বলতেন আল্লাহ এটা হওয়ার চাইতে না হওয়া অথবা আল্লাহ তাআলা সন্তান দুনিয়াতে দিলেন না বিনিময়ে জান্নাত দিয়ে দিলেন লস প্রজেক্ট না লাভের প্রজেক্ট শুধু কি লাভ লাভের উপরে লাভ এই জন্য আল্লাহর ফয়সালা মেনে নেওয়া এটা বড় ধরনের একটা পরীক্ষা আল্লাহ তাআলা আমাদেরকে উত্তীর্ণ হওয়ার তৌফিক দান করুন যারজ সন্তানের পিছনে নামাজ পড়া জায়েজ আছে কিনা কোন সন্তানের জন্ম যদি অবৈধভাবে হয় ওই সন্তানের কোনো দোষ নাই তার পিছনে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে কিন্তু সমাজে যদি জানাশোনা হয়ে যায় তার পিছনে নামাজ পড়তে মানুষের যদি নেফরত হয় মানুষ যদি বিব্রত বোধ করে তাহলে সেক্ষেত্রে সেই স্বার্থে অনেক ওলামায়ে কেরাম বলেছেন তাদেরকে ইমাম না বানানোই উত্তম তবে তাদের পিছনে নামাজ পড়লে কোনো অসুবিধা একজন মানুষ তার জন্ম যদি অবৈধভাবেও হয় তারপরও তিনি চাইলে আল্লাহর নিকটবর্তী বান্দা হতে আবার অনেকের জন্ম সঠিকভাবে হয়েছে কিন্তু সে যখন নেকামল করবে না সে আল্লাহর অপছন্দের মানুষ বান্দা হতে পারে কি পারে না এই জন্য কার জন্ম কিভাবে হয়েছে এটা মুখ্য না কে নিজে কি কাজ করেন এটা হলো মুখ্য হিল্লা বিবাহ জায়েজ আছে কিনা হিল্লা বিবাহ হারাম লাআনাল্লাহুন নাক লাআনাল্লাহুল মুহাল্লিলা ওয়াল মুহাল্লাল্লাহু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন হিল্লা বিয়া যারা করে যার জন্য করে ওর প্রতি আল্লাহর গজব নাজিল হয় এটা জায়েজ নাই তিন তালাক যদি দিয়ে দেন ওর সাথে আর ঘর করার চিন্তা করবেন না তার সাথে আর ঘর করার চিন্তা করবেন না অন্য বিকল্প চিন্তা করবেন হিল্লা করে এই কন্ট্রাকে বিয়ে করা এটা অত্যন্ত নিকৃষ্ট জঘন্য একটা হারাম গুনার কাজ